সময় প্রায় ৪৮ ঘন্টা, সাকিব আল হাসান মানুষ একটাই, তবে এই একই মানুষের রূপ দেখা গেছে মোট ৪টা। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলার বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা। সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফর্মেটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা টি টোয়েন্টি ফর্মেটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই, আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নেবে ডিসিশন। আমি যেদিন হবো সেদিন নেবো এরকম, আমি যেদিন হবো সেদিন নেবো এরকম। মাদারীপুরে গেছেন শোরুম উদ্বোধন করার জন্য, সেখানে হয়েছিল সমাগম অনেক ভক্তের, প্রচণ্ড গরম, প্রচুর ভিড়, কিন্তু তিনি যেন ঠান্ডা জমাট বরফ। সেই অনুষ্ঠান শেষ করেছেন ধৈর্যের সাথে, হই হুল্লোড়ের মধ্যেও ছিল হাসি মুখ। মাদারীপুরের শোরুম ওপেনিংয়ে যত মানুষ ছিল তার সিকি ভাগ নেই ফতুল্লার ডিপিএলে, তবু অতি আবেগী ভক্তের কাণ্ডে সকাল সকাল ধৈর্য হারালেন সাকিব। ধৈর্য যে হারাবেন সেটা বোঝা গিয়েছিল যখন মাঠে ঢুকছিলেন সেই সময়টাতেই। শাসানো, মাঠ দিতে উদ্যত হওয়া, তোলপাড় হয়ে গেল দেশে। বহু আগের একটা ইন্টারভিউতে সাকিব আল হাসান ভবিষ্যৎ বলে দিয়েছিলেন, তার মিডিয়াকে নয় বরং মিডিয়ারই তাকে সবসময় লাগবে। কি ভেবে সেটা বলেছেন কে জানে। খেলাধুলার ইতিহাসে ক্রীড়াবিদ আছেন অনেকে, তবে সময়ে অসময়ে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে এতগুলো মুড সুইং, রূপ বদলানো, সাকিবের সাথে তুলনা হতে পারে সম্ভবত কেবল দিয়েগো আর্মান্দো মারাদোনারই। মাহদি হাসান, ৭১।